বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو سرطاو درشوك موندولي أمرا يتيم ابن ميه

আমার নিকটে একজন মহিলা আসলো মা আহা লাহা তার সাথে দুটা মেয়ে সাথে করে নিয়ে এসছে সে আল ফালাম তাজিদ এন্দি শামারাত ওয়াহাতিন তো আমার কাছে কিছু সাহায্য চাইল খাবার জন্য তো আমি বাড়িতে দেখলাম যে একটি খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নেই আ তাই তুহা আমিও একটি খেজুরি বাচ্চার মাকে দিয়ে দিলাম তাকুল মিনহা বলছেন মাটি কি করলো ওই একটি খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিল ওলাম এবং ওখান থেকে কিছু সে খেলোনা সুমা কাম এরপরে মেয়েটি ওখান থেকে উঠে চলে গেল আয়সা বলছেন ফাদাম আলাই না ফর তুহু ফ এই দৃশ্যটা দেখে আমাকে একটু আশ্চর্য মনে হলো যে একটি খেজুর মাত্র আবার সেটা দিলাম আর ওটাও ভাগ করে দুই মেয়েকে দিল মা কিছুই খেতে পেল না তো আল্লাহ নবীসালাম যখন বাড়িতে আসলেন আমি ওনাকে বিষয়টা যখন জানালাম ফকাল তিনি বললেন তুলিয়া মিন বানা মানি বুলিয়া আল্লাহ রসুলাম বললেন যে ব্যক্তিকে আল্লাহ এ ধরনের মেয়ে দ্বারা যদি পরীক্ষা করে আর সেই মেয়েকে সে যদি সুন্দরভাবে লালন পালন করে যদি বড় করে তাহলে এই মেয়েকে বড় করাটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং এই কাজটি এই খেদমতটি তাকে জাহান নাম থেকে মুক্তি দান করার জন্য এতটুকু আমলই যথেষ্ট ওয়ান আনহা যা তাহমিল উইবে রে রাহা আয়েশা রজা আল্লাহ তা নাহার আরেকটি রয় উনি বলছেন যে আমার কাছে একজন গরিব মিস্কিন মা সে আসলো তাহমিল উইবে রে রাহা সে দুটো মেয়ে সাথে নিয়ে আসছে ফা আ তামতুহা স্যালাসা তামারতিন আমি তাকে তিনটি খেজুর খাওয়ার জন্য দিলাম আ তৎকুল লাওয়া হেজাতে মেনহু তামারাতান সে দুটি মেয়েকে এক একটি করে খেজুর দিল ওয়া রাফাত ইলাফি হা তামরাতান নেতা আকুলহা আর একটি খেজুর সে নিজে খাওয়ার জন্য মুখে উঠেছে পাস্তা ত আমাত হা তা হা তো ওই দুই মেয়েটি তার মায়ের কাছ থেকে আবার চেয়ে বসেছে জাম্মু আমাকে আরও দেন ফাসাক্কা তামরাতা আল্লাহতি কানা তুরিদ আনতা কুলহা বাই নাহুমা ওই যে খেজুরটা সে মা নিজে খেতেছিল খেতে চাচ্ছিলো তার বাচ্চাদের চাওয়ার কারণে ওই দুই খেজুরটাকে দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে যেয়েছে বা তো আমার কাছে যেন এই কাজটা বড় আশ্চর্য লেগেছে লেগেছে মেয়ের প্রতি মায়ের দয়া সন্তানের প্রতি দয়া এবং তার তাদের যে কষ্টের জীবন এটা দেখে আমাকে যেন আশ্চর্য মনে বলেছে আমি যখন এটা আল্লাহ নবিসাল্লামকে বললাম তিনি বললেন ইন্নাল্লা হা কাদ আউ জাবালাহা বিহাল জান্না আউ আ তাকাহা বেহা এই মহিলাটাকে মহিলা যে কাজ করেছে নিজে না তার যে মেয়েদেরকে লালন পালন করতেছে তার জানতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট ওয়ান আবি সরাই খুয়াইল ইদবিনী আমরিন আল হুজাই রাদী আল্লাহু আনহু কল কয়ল আন নবী ইউসাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ মা ইন্নি ওহাররিজু হাকত ওয়াই ফাইনী আল আবু সরাই খোয়াইলিদ বিন আমর আল হুজাই রাদী আল্লাহু তিনি বলেন আল্লাহ নবুল ইসলাম বলেছেন আল্লাহম আয় আল্লাহ আল ওয়াল অলমারা তিনি বললেন দুই অবহেলা তথা ও মেয়েদের হকের ব্যাপারে অবহেলাকারীকে অপরাধী বলে আমি মনে করি আল্লাহ নবী বললেন যে দুই অবহেলার পাত্র এতিমদের মানুষ অবহেলা করে আর মেয়েদেরকে মানুষ কী করে অবহেলা করে মেয়ে হলে যেন তার চিন্তা বেড়ে যায় তো এই অবহেলার পাত্রকে যে ব্যক্তি তাদেরকে তাদের ব্যাপারে অবহেলা করবে তাহলে সেই ব্যক্তিকে আমি অপরাধ বলে মনে করি সেই ব্যক্তিকে অপরাধ বলে মনে করি ওয়ান মুসা আববিন সাদিন আবি অকাশ রাজা আল্লাহ আনহু মা কল র আহ সাহাদুন আন আলাহু ফজলান আলা মান দু নাহু মাসাবিন সাদবিন আবি অকাশ রাজ আল্লাহু তা তিনি বলেন যে কল আ র আসাদুন

তো আল্লাহ তালার বিধান হলে এই যে তোমাদেরকে রেজিক দেওয়া হয় তোমাদেরকে সাহায্য করা হয় এই দুর্বল লোকদের কারণেই বিধায় তাদের চেয়ে তুমি অহংকার গৌরব বেশি করো না বরং তোমাকে যে আল্লাহ রেজিক দিয়েছে এর কারণ এই দুর্বল গরিব এদের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক বেশি দিয়েছে ওয়ান আবি দারদা রুয়াই মির রাজি আল্লাহ আনহু কাল সামিয়ত রসুল আল্লাহ ইবনি ফিদ্ফাই ফাইন্নামাতুন সারুন

তোমাদেরকে যে রেজেক্ট দেওয়া হয় তোমাদেরকে যে সাহায্য করা হয় এর কারণটাই হলেই তোমাদের মধ্যে যা দুর্বল আছে এদের কারণেই তোমাদেরকে সাহায্য করা এই হাদিসের সাথেই ইয়েতিম এবং মেয়েদের ফজিল সম্পর্কে যে অধ্যায় ছিল এটা শেষ হয়ে যাচ্ছে এরপরে যেটা অধ্যায় শুরু হচ্ছে সেটা হলেই বাবুল ওয়াসিবিনেসা মেয়েদের সম্পর্কে সুন্দর নসিহত করার বর্ণনা অসিহত করার বর্ণনা নসিহত করার বর্ণনা এ বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আসিরোহনা বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আশিরোহন্না বিল মারুফ ভালোভাবে আচরণ করো তাদের সঙ্গে সদ আচরণের সাথে তোমরা তাদের সাথে বসবাস করো অর্থাৎ স্ত্রীদের সাথে তোমরা কী করো ভালো ব্যবহার করো আরেকটি আয়াত আল্লাহ বলছেন বলেছেন ওয়ালা আন্তাসতাতিউ আন নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুলাল মেইল ফাতাদারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাততাকু ফা ইন্নাল্লাহা কানা গাফুরর রহিমা নিসা 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কারো কাছে যদি একাধিক স্ত্রী থাকে স্ত্রী একাধিক করা যায় করা যায় না যায় শরীয়তে জায়েজ যে আল্লাহ বলছেন যে তুমি যদি পারো একটাও করতে পারো দুটাও করতে পারো তিনটাও তবে অতিরিক্ত চারটা কিন্তু চারটা যদি কেউ করে তাহলে শরীয়তের বিধান হলে এই যে তাদের যেটা হক আছে সেই হকটি পরিপূর্ণভাবে সবাইকে সমানভাবে দিতে হবে যে বিষয়ে সম্ভব রাত্রি বন্টনের ক্ষেত্রে সমান ভাগ হতে হবে এর কাছে এর কাছে এর কাছে সমান ভাগ সবার কাছে খাওয়া পরার দৃষ্টিকোণ থেকে সবাইকে সমান সমান করে ভাগ দিতে হবে কিন্তু অন্তরের মহব্বত যদি কারো সাথে বেশি চলে আসে তো অন্তর যদি কাউকে বেশি ভালোবেসে থাকে তো এই অন্তরকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তো আমাদের নেই তো আচরণের দৃষ্টিকোণ থেকে লেনদেনের ক্ষেত্রে পরস্পর সমস্ত স্ত্রীদেরকে সমানভাবে তাদেরকে দেখতে হবে তো আল্লাহ তালা বলছেন তুমি যতই চেষ্টা করো না কেন যার কাছে একাধিক স্ত্রী আছে তারা যদি মনে করে যে আমি এদের মাঝে একেবারে সমান সমান সব কিছু আমি সমান সমান করে ভাগ করে দিবাস তাস্তাতেও তুমি সেটা না তুমি সেটা কখনোই কি করবানা পারবানা ফলা তামিল বিধায় তুমি কারো প্রতি পরিপূর্ণ ঝুঁকে যেও না হা কাল মোহাল্লা আবার অন্যকে তুমি ঝুলিয়ে রেখো না অর্থাৎ তার দিকে তাকিয়েও দেখলে না এটা করা ঠিক হবে না ওয়া ইনতুসলে আর তোমরা যদি উভয়কেই যদি সঠিকভাবে পরিচালনা করো ওয়া তা এবং পরিচালনার ক্ষেত্রে যদি তোমরা আল্লাহর ভয় করো ইন আল্লাহ না গফুর রাহিমা তো আল্লাহর ভয় রেখে সাধ্যমতো সাধ্যমতো যদি ভালোভাবে এদের মাঝে ইনসাফ করে যদি পরিচালনা করতে পারি তাহলে এই ক্ষেত্রে যদি আমার কোনো ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তালা ক্ষমাও করবেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন ইনশা আল্লাহ তাআলা সম্মানিত শ্রোতা ও দর্শক দর্শকমণ্ডলী এই অধ্যায় প্রথম হাদিস যেটা সেটা হলেই আন আবি হোরাই রা আনহু কল কল আর সাল্লাম বিন নিশা ই আবু হোরার রাজা আল্লাহু তালা আনহু তিনি বলেন রসূরুল্লা সাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসা ই তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো কাজের উপদেশ দিতে থাকো স্ত্রীদেরকে ভালো কাজে সবসময় ভালো কথা তাদেরকে শুনাইতে থাকো ফাইন্নাল মারা আতা খলিকাতমিন জেলাআইন কারণ মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি থেকে আওয়াজ মাফিজ দুলাই আলাহু আর পাঁজরের মধ্যে যে উপরের হাড্ডিটি আছে সেটা বেশি বাঁকা হাড্ডি আরে বাঁকা হাড্ডি থেকেই মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে তুমি যদি এই বাঁকা হাড্ডিকে একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে ওয়াইন তারাক তাহু আর তুমি যদি তাকে ওই বাঁকা অবস্থায় রেখে দাও লাম ইয়াজাল আওয়াজা ও সুবিন নিসা তো ও বাঁকাই থেকে যাবে বিধায় তুমি তোমার স্ত্রীদেরকে ভালো কাজের উপদেশ দিতে থাকো সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ আল্লাহ আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে মূল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে যুখরাকুল একমাত্র 20 টিভি বাংলায় ইকরা কখায়া ওয়ারাতিল কোরআন ইসবাহ বিসওতিকা কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন কোরআন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানুষ বলতেই ত্রুটি আছে স্বামীর কাছ থেকে যেরকম কিছু ত্রুটি হতে পারে স্ত্রীর কাছ থেকেও ত্রুটি হতে পারে তবে মেয়েরা তাদের স্বভাব হলে এই ওরা একটু বাঁকা ওরা একটু বাঁকা তো সেই ক্ষেত্রে তাদেরকে বেশি বেশি নসিহত করা দিনের কথা বলা হ্যাঁ জাহান্নামের ভয় দেখানো জান্নাত সম্পর্কে আলোচনা করা এবং উত্তম চরিত্রের মাধ্যমে তাদেরকে কিছু নসিহত করা

সামুদ সম্প্রদায়কে আল্লাহ পরীক্ষা করার জন্য একটি উঠ তাদেরকে দিয়েছিল এবং বলেছিল যে এই উঁটকে তোমরা যেন হত্যা করো না তো করোনা বললেন যখন তাদের হতভাগ্য ব্যক্তিটি দাঁড়ালো উঁটকে হত্যা করার জন্য তো হতভাগ্য কে দাঁড়ালো সে বিষয়ে বলছে এম বাস আলাহা ইম একজন ব্যক্তি সেই উঁটকে হত্যা করার জন্য দাঁড়ালো যেই ব্যক্তি ছিল আজিজুন ইমুন বড় সর্দার ছিল কিন্তু নিকৃষ্ট ব্যক্তি ছিল মনি রাহতিহী দুষ্ট ছিল এবং সেই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিল যে আল্লাহ নিষেধ করেছে যে এই উঁটটাকে তোমরা হত্যা করতে পারবে না আর সেই উঁটকে হত্যা করার জন্য এ ধরনের একজন শক্তিশালী নিকৃষ্ট ব্যক্তি সে দাঁড়ালো এবং তাকে হত্যা করে দিল তো এই বলে আল্লাহ এ বলে কী দিচ্ছিলেন খুদবা দিচ্ছিলেন এই কথা বলার পরে সুম্মা জাকারানিসা ফাওয়া হিন্না আল্লাহ নবীলাম মহিলা সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন এবং মহিলাদেরকে কিছু নসিহত করলেন কি করলেন বলেন ইয়া আমিদু আহাদুকুম ফিল ইমরা আতাহু জল দল আবদি বলছে তোমাদের মধ্য হইতে কিছু লোক এমন আছে যে তারা তাদের স্ত্রীকে গোলামের মতো মারে দাসির মতো মারে অর্থাৎ স্ত্রীদের সঙ্গে তারা এমন ব্যবহার করে যেরকম নাকি কোনো মুনিব দাসীর সাথে যে ব্যবহার করে একজন মুনিব সে দাস এবং গোলামের সাথে যে ব্যবহার করে এবং তাকে যখন মারে তার উপর যেভাবে প্রহার করে বলছেন তোমাদের মধ্য থেকে কিছু পুরুষ এমন আছে তারা তাদের স্ত্রীদের সঙ্গে এই ধরনের আচরণ করে তো আল্লাহ নবী বললেন ফালা আল্লাহি বলে আশ্চর্যর বিষয় সেটা হলেই দিনের বেলা স্ত্রীর সঙ্গে এ ধরনের অমানবিক আচরণের পরে আবার দিনের শেষে বেলায় তার সঙ্গে এক একভাব একসঙ্গে আবার মিলিতও হয় তার সঙ্গে সহবাসও করে তো এটা কেমন ধরনের কথা যে দিনের বেলা তাকে তুমি এভাবে প্রহার করলে আর রাত্রিবেলায় আবার তুমি তার থেকে তুমি স্বাদ গ্রহণ করছো তো এটা কি একটা মানুষের কাজ হতে পারে বা এটাকে একটা এটাকে কি সৎ চরিত্র বলা যেতে পারে

আবু হরাইরা রাজিয়া আল্লাহু তাল আনহু তিনি বলেন রসূরুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মোমেন কোনো মোমেনা সম্পর্কে যেন বিদ্বেষ না করে কোনো স্বামী মোমেন স্বামী কোনো মোমেন স্ত্রীদের বিষয়ে যেন কোনো বিদ্বেষ রাগ হিংসা ক্রোধ এগুলি যেন না করে কেন ইন মিনহা হলোকান স্ত্রীর কাছে যদি কোনো আচরণ তার খারাপ লাগে মন্দ লাগে তাহলে ওই স্ত্রীর কাছে তো আরও কিছু গুণ আছে যে গুণ সে পছন্দ করে নাকি ঠিক আছে এক সময় হয়তো একটা ত্রুটি পাওয়া গেছে আর এক সময় তার কাছে একটা ভালো কিছু পাওয়া যাবে বিধাই এভাবে নিয়ে দুনিয়ায় আমাদের বসবাস করতে হবে ওয়ান আহবাসী রাহু ফি হাজুল

তার ভিতরে কি বললেন খবরদার শুনে রাখো তোমরা মেয়েদেরকে ভালো কাজের উপদেশ দাও ভালো কথা বলো তাদেরকে নসিহত করো আওয়ান কারণ তারা তোমাদের তত্ত্বাবধানে থাকে তোমাদের নিয়ন্ত্রণে থাকে তোমরা তাদেরকে পরিচালনা করো বিধায় তোমরা তাদেরকে সবসময় ভালো উপদেশ দিবা লাই সতাম লিখুন আ মিন হুম মিন আলিক বলছেন তুমি তো এই স্ত্রী সম্পর্কে একমাত্র তাদের থেকে কিছু ফায়দা উঠানো ছাড়া আর অন্য কিছুর মালিক তো তুমি নয় যে তুমি যা ইচ্ছা তাই করবে তাকে একেবারে গোলাম এবং একদম দাসীর মতো আচরণ করবে এটা তো অমানবিক কাজ এটা এটা ঠিক নয় ইল্লা আই আতিন আবিফা হাসিতে তবে তার উপর তুমি কঠোরতা করতে পারো স্ত্রীর উপর তুমি তাকে কিছু মারপিটও করতে পারো কখন আইয়া তিনা বিফা হেসা তিম না যদি সে প্রকাশ্যভাবে কোনো অন্যায় করে বেশ কোনো অশ্লীল কাজ যদি কেউ সে কোনো স্ত্রী করে থাকে তাহলে তার বিষয়ে তোমরা এ ধরনের কিছুটা করতে পারবা ফা ইনফাল না কোনো স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে বসে কোনো অশ্লীল কাজ করে বাসে ফিল্মা দেওয়া যে তাহলে প্রথমে তাকে তার বিছানাটা আলোক করে দাও বিছানা আলাদা করে দাও এটা প্রথম শাস্তি তাকে বিছানা আলাদা করে দাও হুন্না দরবান ওবার রাহিন বলছেন এর তাকে একটু মারপিটও করা যদি প্রয়োজন হয় তবে সেই মারপিটটা যেন বেশি না হয় হালকা প্রয়োজনে কোনো স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় কোনো অশ্লীল কাজ করে যেটা স্বামীর জন্য অপছন্দনীয় তাহলে প্রথম চিকিৎসা তার বিছানাটা আলাদা করে দিতে হবে এবং প্রয়োজনে তাকে একটু মার দেওয়াও সম্ভব তবে এটা যেন বেশি না হয় অন্য রেওয়ায়তে আছে যে মারের কিছু নিয়ম আছে সেটা আমরা একটু পরে জানবো ইনশাল্লাহ সাবিলা তো এরপরে যদি সে ভালো হয় তোমার আনুগত্য করে তোমার কথা যদি শোনে এবং তুমি যেভাবে পরিচালনা করছো এভাবে যদি চলে তাহলে তুমি তার বিষয়ে আর ভিন্ন পথ অবলম্বন করো না অর্থাৎ তুমি তাকে তালাক দিয়ে যে আরেকটা স্ত্রী নিয়ে আসবা এ ধরনের কোনো চিন্তা যেন তুমি না করো আলা আলা নিসা আল্লাহম হাক্কা শুনে রাখো তোমাদের প্রত্যেকের স্ত্রীর উপর তোমাদের হক আছে ঠিক তোমাদের উপরও তোমাদের স্ত্রীর হক আছে তোমাদের স্ত্রীর উপর তোমাদের হক আছে আর তোমাদের উপর তোমাদের স্ত্রীদের হক আছে বলছেন ফাহা কুকুম আলাই হিন্না আল্লাহ ইউ তিনা ফুরুসাকুম মান করা রাহুন তো আল্লাহ নসলাম বললেন যে তোমাদের উপর তোমাদের যেটা হক স্ত্রীর উপর সেটা হলেই যে তোমাদের অপসন্দিন ব্যক্তি দ্বারা যেন তোমাদের বিছানা কলুষিত করা না হয় তোমাদের অপছন্দনীয় ব্যক্তি দ্বারা যেন তোমাদের বিছানা কলুষিত করা না হয় খারাপ না করা এটা কার হক স্বামীর হক স্ত্রীর উপর স্ত্রী যেন এমন কোনো কাজ না করে বসে যে অশ্লীল এবং খারাপ কাজ ওলা ফি ভুয়ু না লিমান তাক এবং স্ত্রীর জন্য এটাও করণীয় কাজ যে তুমি যেই পুরুষদেরকে অপছন্দ করো তাদের জন্য যেন ঘরের সে না খুলে দেয় তাদেরকে যেন বাড়িতে আসতে না দেয় আল্লাহ হক কুহুন্না আলাইকুম আর তাদের হক তোমাদের উপর স্ত্রীর হক তোমাদের উপর কি যে আন্তঃসিনু ইলাই হিন্না ফি হিন্না হিননা তাম হিন্না যে তুমি তাদের ভারণ পোষণের ক্ষেত্রে তাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে তাদেরকে পড়ানোর ক্ষেত্রে যতদূর সম্ভব ভালো ভারণ পোষণ করার চেষ্টা করো তাহলে স্ত্রীর জন্য যেটা করণীয় কাজ তাদের যেটা দায়িত্ব হলো সেটা হলেই তাদের লজ্জাস্থানের হেফাজত করা স্বামীর অনুপস্থিতিতে এবং স্বামীর বাড়িতে তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে প্রবেশ করানো অর্থাৎ স্বামীর ইজ্জত এবং স্বামীর অর্থ এটা হলো মেয়েদের হেফাজত করা তাদের উপর একটা দায়িত্ব আর পুরুষের দায়িত্ব কি সে যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে সে যা পড়বে স্ত্রীকে তাই পড়াবে তবে এই ক্ষেত্রে তে তার সে সাধ্য মতো সুন্দরভাবে তাদের ভারণ পোষণ করানো সে চেষ্টা করবে সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী এভাবে আল্লাপাক আমাদেরকে প্রত্যেককেই প্রত্যেকের দায়িত্ব দায়িত্ববান বলে আল্লাহ পাক দুনিয়া প্রেরণ করেছেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়েছেন স্বামীর উপর যেমন স্ত্রীর হক আছে স্ত্রীর উপর স্বামীর হক আছে তো স্বামীরও খেয়াল করতে হবে যে আমার জন্য কি কি করা দরকার স্ত্রী সম্পর্ক আর স্ত্রীদেরও উচিত যে আমার উপর স্বামীর কী কী হক আছে সেটা আদায় করা তো এ বিষয়ে আমরা যদি কোরআন এবং হাদিস থেকে এ ধরনের দিক নির্দেশনা যদি আমরা পাই রসুল আসলামের যদি আদর্শ আমরা যদি আমাদের সামনে পাই তাহলে এখান থেকে আমরা অবশ্যই কিছু শিখতে পারবো এবং আমাদের জীবনে সেটা বাস্তবায়নও করতে পারব তো আশা করি আমাদের দর্শে আমাদের সাথে থেকে অবশ্যই অবশ্যই আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে আমরা একটা ভালো গাইড পাবো বলে আশা রাখি এই আশা রেখেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে

শহরিদুল্লাহ খান মাদানি কারন হোসেনের উপস্থিতনায় সমস্ত আমাদের জানা দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে প্রত্যা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলো আল্লাহ সুবহানাহু আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিদল অনুষ্ঠান জানশায়ে লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়